رينو رينا চেয়ারম্যান মেম্বারকে এত ভোট দিলাম তাই কয় না হেল্পার করে না আর তো সরকার থাকে দুরুস্থা বাড়ি ওম গেলো দলে সকালে কি দেখাইছেন সকালে হ্যাঁ সকালে খাইছি এলে বেল্লা বুঝি বাবা সেটা কি দর্শক আমরা এখন নদী পার হচ্ছি, ছোট্ট নদী অর্থাৎ যমুনার একটা অংশ। তারপরে এখানে মূলত নৌকায় সবসময় পার হতে হয়, এখন যদিও নদীতে জল কম অন্য সময় বেশি থাকে, তবে এখানে একটা যদি ব্রিজ নির্মাণ হতো তো এই এলাকাবাসীর জন্য, বিশেষ করে পার্শ্ববর্তী এই হাটশেরপুর গ্রামের জন্য অনেক উপকার হতো। তো দর্শক চলুন আমরা এই পর্যায়ে গ্রামে যাবো আর কি। নৌকাতে অনেকেই আমার সঙ্গে পার হলেন। নদীর এপার থেকে এপারে যেতে 10 টাকা ভাড়া দিতে হয়, তবে গ্রামের অধিকাংশ লোকগুলোই বছর চুক্তি ভাড়া দেয়। সামনে আমরা মাইকের শব্দ শুনতে পাচ্ছিলাম, তাদেরকে জিজ্ঞাসা করলাম কিসের মাইক, তারা বলছিল যে হালখাতার মাইক। কিসের হালখাতা? বলছিল নদী পাড়ের হালখাতা। তে হচ্ছে যমুনার এখানে প্রথম অংশ, এরপরে চর আছে, তারপরে আবারও নদী, তারপরে আবারও চর, আবারও নদী, এইভাবেই ওপারে জামালপুর গিয়ে ঠেকেছে সারিকান্দির এখানে শুরুর অংশ। এভাবে কষ্ট করেই সবাইকে পার হতে হয় প্রতিদিন। এই অঞ্চলের মেটোপথ দিয়ে আমরা হেঁটে চলছি, দেখা যাক কত দূর যাওয়া যায়। ইচ্ছা আছে আজকে গ্রামে থাকার। বেশিরভাগই হচ্ছে টিনের ঘর, আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের ঘরে লোকজন বসবাস করে, কারণ যে কোনো সময় নদী গর্ভে বিলীন হওয়ার একটা সম্ভাবনা থাকে, যে কারণে টিনের ঘরে ছাড়া উপায় থাকে না। পাশাপাশি চর অঞ্চলেও আপনারা জানেন যে বিদ্যুৎ এতে করেছে, যে কারণে অনেকটা উন্নতির ছোঁয়া লেগেছে বলতে হবে। তারপরেও বিদ্যুৎটা খুব যে বেশি সময় থাকে সেটা আসলে থাকে না আর কি, আমার এর আগের যেটা অভিজ্ঞতা, আগের যে বিভিন্ন চরগুলোতে গিয়েছিলাম। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কোথায় যাওয়া যায়, কত দূর যাওয়া যায়। যমুনা আর চর ভাঙবে না তা তো আর হতে পারে না। আমি এখন অবস্থান করছি বগুড়া জেলার সারিকান্দি উপজেলার হাটশেরপুর গ্রামে। এই গ্রামে আমার পিছনে অংশ, বিশাল অংশ জুড়ে দেখতে পাচ্ছেন, এটাই একসময় হাটশেরপুর গ্রাম ছিল, কালের বিবর্তনে হারিয়ে গিয়েছে। সব কিছু নদী গর্ভে বিলীন হয়ে এখন লোকজন সামনের দিকে বাস করছে, সো তারা নিজস্ব জমিতে নাই। এ নিয়ে আপনার ভিডিওর শেষের দিকে দেখবেন আমি যে জায়গায় এখন অবস্থান করছি, এই জায়গাটি হয়তো আজ থেকে 1 বছর পরে বা 2 বছর পরে এখানে থাকবে না, এটাও নদী গর্ভ বিলীন হয়ে যাবে। নদীর চরিত্রটা এইরকম, নদীর বৈশিষ্ট্যটা এইরকম, ভাঙ্গনই হচ্ছে নদীর কাজ। এই অঞ্চলের আমরা যেটা দেখতে পাচ্ছি যে টিনের ঘর, এবং ঘরগুলোর অবস্থাও যেখানেই আসলে থাকে বা সেখানে রান্না, মানে এই অঞ্চলে যারা আছে তারা অধিকাংশই হচ্ছে এভাবে নদী ভাঙ্গি। হ্যাঁ, জায়গা নেই, সবাই ভাঙ্গি, কেউ আগে কেউ পাশে, কেউ 2 বছর আগে কেউ 2 বছর পরে করে সবাই আসছে এখানে। আপনাদের সংসার চলে কিভাবে? সংসার আজ ভাঙ্গিচ্ছে উঠিচ্ছে, আবার তোর করা হচ্ছে, মেরিয়ে খাওয়া হচ্ছে, ওর মধ্যে দিনপথ নেওয়া হচ্ছে, অতি কষ্টে দিনপথ যায় চর এলাকা মানুষের। সুখ আছে? সরকার ছাড়া বেসরকারি অনেক সংস্থা তো অনুদান বা অনেক টাকা পয়সা দিয়ে থাকে বিভিন্ন সময়, না দেয় কি না? দেয় না, কয় দেয়, কোনো অনুদান তো নেই। দর্শক আপনারা তাদের মুখে শুনলেন, অঞ্চলে তাদের অ্যাকচুয়ালি বাড়িঘর তো নদী গর্ভে সব বিলীন হয়ে গেছে, অন্য জায়গায় আপনারা দেখছেন এটা একটা রাস্তা, এই রাস্তার পাশে তারা বসবাস করছে, না আসে সরকার থেকে কোনো অনুদান, না আসে কোনো বেসরকারি জায়গা থেকে অনুদান। যদিও আমরা সবসময় উন্নয়নের কথা বলি, আপনি যখন এই চর অঞ্চলে আসবেন, এই নদী অঞ্চলে আসবেন, তখন আসলে সত্যিকারের যে দেশের উন্নয়ন সেটা আপনাদের চোখে পড়বে না। এই মানুষগুলোর জীবন এবং এই মানুষগুলোর কীভাবে চলে এইগুলো আসলে কেউ তুলে ধরে না, তাদের অত্যন্ত কষ্টে একবেলা খেয়ে না খেয়ে এভাবেই দিন যায়, এবং থাকার জায়গাটুকু নেই। যতটুকু আপনারা দেখছেন যে ছোট্ট একটা ঘর, সেটাও রাস্তার মধ্যে, যেটা আসলে কত কষ্টে থাকে এটা আসলে আপনাকে যদি থাকতে দেওয়া হয়, আপনারা যারা ভদ্র সমাজে বসবাস করেন আপনারা হয়তো বা এখানে থাকতে পারবেন না। তবে এই অঞ্চলের লোকজন এত কিছুর পরেও অনেক সুখী মনের দিক দিয়ে, কি আপনারা সুখী না এমনি তারপরেও? এতে তো আল্লাহর মজা, আল্লাহ রাখছে, এটাই তো আপনাদের ভালো, এটাই সুখী। Thank you.
একদম অবহেলিত অঞ্চল, ভিডিওতে বা মিডিয়াতে এভাবে আসে না। ছোটো বাচ্চারা আমাকে পেয়ে অনেক খুশি, পাশাপাশি বড়রাও খুশি। আমরা পর্যায়ক্রমে তাদের সঙ্গে কথা বলবো। বাবু কী নাম তোমার? কোন ক্লাসে পড়ো? ক্লাস থ্রি। যখন কথা বলে তাই কোথায়, স্কুল কত দূর এখান থেকে? এখান থেকে অল্পিয়ানা দূরে। আচ্ছা হেঁটে যাও, তুমি স্কুলে যাও। কী নাম তোমার? আরিফা। আরিফা, তুমি যাও স্কুলে? আচ্ছা তুমি? যাই। কী নাম তোমার? আবদুল্লাহ। কোন ক্লাসে পড়ো? থ্রি। জি। ও, তোমার আব্বা কী করে? কাম করে। তোমার আম্মা? কাজ করে। ও আচ্ছা, খুবই ভালো। ঠিক আছে বাবু, তোমরা বড় হও, ভালো করে লেখাপড়া করো, যেহেতু নদীর মধ্যে থাকো বড় কিছু হবে। এই নদী অঞ্চল থেকে আমরা দেখেছি বাংলাদেশের যারা বড় বড় জায়গায় চলে গিয়েছে এই নদী অঞ্চল থেকে, এই জন্য তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, আগামীর দিনকে নিজেরাই এই অঞ্চল নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করবে, এই জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, সবাই ঠিকভাবে পড়বে তো? অনেক বড় পড়াশোনা করে অনেক বড় কিছু হতে হবে তোমাদের অঞ্চলের জন্য, দেশের জন্য, জাতির জন্য। কি বাড়িটি হয়তো এখন আছে, আজ থেকে এক বছর পরে হয়তো নাও থাকতে পারে, কারণ নদী ভাঙতে ভাঙতে প্রায় একদম বাড়ির নিকটে চলে এসেছে। দর্শক, আমরা একজন চাষির সঙ্গে কথা বলবো। চাষি, আপনার বাড়ি তো এইটাই? তা অবশ্য ঠিক, নদী ভাঙ্গা দেয় আসলে নিজস্ব কোনো বাড়ি নাই বলতে যায়। দেখা যায় আজ থেকে পাঁচ বছর আগে ওদিকে ছিল, এখন ভাঙতে ভাঙতে এখানে এসেছে, এই বাড়িতেই তো থাকেন। আচ্ছা, কয়জন থাকেন আপনার পরিবারে? পরিবারে বর্তমানে এখন তিনজন আছেন। ও, চাচা কি করে? আবাদ করে। এভাবেই চলে না, আসলে কি নিজের সম্পত্তি নেই, সব কি নদীর মধ্যে চলে গেছে? সরকারের পক্ষ থেকে আপনাদের থাকার কোনো ব্যবস্থা বা বাড়ি ঘরে কোনো? পাকা ঘর করে দিচ্ছে বিভিন্ন চেয়ারম্যান মেম্বারকে এত ভোট দিলাম তাই কেনই হেল্পার করেন না, আর তো সরকার থাকে দুরুস্থা। দর্শক, তার মুখে শুনলেন এত কষ্টের মাঝে তারা এক বেলা খেয়ে না বেলা খেয়ে আর কি এভাবে দিন চলছে, তারপরেও তাদের সরকারের কাছ থেকে চাওয়া পাওয়ার কিছু নেই, তারা কোনো মতে বেঁচে আছে এটাতেই শুকরিয়া আদায় করছে। আসলে তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার, তাদের কাছ থেকে অনেক কিছু জানা দরকার, হয়তো তাদের কাছে আমরা অনেক কিছুই শিখতে পারবো। বাড়ি প্রায় ভাঙনের পথে, পেছনেই নদী, প্রায় যে কোনো সময় যে কোনো দিন এই অংশটুকু বিলীন হয়ে যাবে, তাদের রইবে না থাকার জায়গা, এভাবেই দিন চলছে। এই চাচির মূলত এখানেই রান্নাবান্না করে, এখানেই কষ্টে দিন নিবারণ করে। পাশাপাশি আমরা ওনার ঘরের মধ্যে যাবো, এ পর্যায়ে দেখবো তার ঘরের চিত্রটুকু একবার শুধু দেখেন, আমি এখানতেই দেখাচ্ছি। এখানে হয়তো আপনার আমার মতো সভ্য যারা জাতি, সভ্য যারা মানুষ, তারা হয়তো বা থাকতে পারবে না। আমরা দিন দুপুরে অনেক উন্নয়নের কথা বলি, দেখেন এখানে গরু থাকে, পাশাপাশি আবার ওনার ঘরটুকু এই অংশে দেখতেছেন বিছানার কী অবস্থা, গরু একটা ঘরের মধ্যেই তাদের অতি কষ্টে দিন কাটে। আসলে এখানে বলার কোনো ভাষা নেই, এখানে কী বলবো আসলে, দেখতে আপনারা দেখেই বুঝতে পারছেন যে কারো দেখে এটা আসলে চোখে জল আসার মতো। আসলে আপনার বিছানা, এই যে পাশে গরু, আর ওই যে রান্নার জায়গা, আর পাশেই হচ্ছে নদী, যেটা যে কোনো সময় ভেঙে বিলীন হয়ে যেতে পারে। দর্শক, আমরা আর একটা বাড়িতে যাচ্ছি, দেখি আমরা আরেকজন চাষির সঙ্গে কথা বলবো। চাষি, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? তার আগে আমরা এই চাষির বাড়ির দৃশ্যটুকু দেখাই, এখানেও সেম একই অবস্থা, এখানে গরু ছাগল থাকে, পাশাপাশি একটা চৌকি দেখতে পাচ্ছি যেখানে কিছু বিছানা। যে এনাদের দুঃখের কথাগুলো আসলে বাংলাদেশে তুলে ধরার মতো কোনো মিডিয়া নেই বা কেউ তুলে ধরে না সাধারণত, খুব কম। ভাত কী দিয়ে রান্না করতেছেন? শাক। শাক ভাজি। শাক তো আপনাদের কিনতে হয় না, এখানে আশেপাশেই পান নাকি? আরে কলমি শাক সুতে রেড়ে তুলে আনি। সকালে কি দেখাইছেন? সকালে? হ্যাঁ সকালে খাইছি, এলে বেল্লা বলি বাবা। সেটা কি? এলে এলে কলা লাগা দূরে দূরে কি খাওয়া হয়েছে বাবা? এইভাবেই চলে আর কি, এইভাবেই চলে, কষ্টই দিন যায় বাবা।
কুরবানি ছাড়া তো কখনো গরু গোস্ত খাওয়ার মনে হয় সুযোগ খুব কমই হয়। এখানে চাষি রান্নার পাশাপাশি আমাদের ছোট বাচ্চারা তারাও রান্না করছে, তারাও রান্না, তারা আসলে বালু দিয়ে রান্না করছে। শহরের ছেলেমেয়েরা সব এগুলো সুযোগ নাই, কিন্তু এই চর অঞ্চলে গ্রাম অঞ্চলের লোকজন এভাবে বাচ্চারা রান্না বান্নার কাজ করছে, খুবই ভালো লাগছে এটা দেখে বাচ্চাদের এই চমৎকার দৃশ্যটুকু। ওই যে বয়স্ক ভাতা এগুলো আসে না কাম করলাম, একজনের সাথে খেলাম। অসুখ জ্বর, এই নদী ভাঙ্গন, নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া বাড়িগুলো, মানুষগুলো বিলীন হওয়া, তাদের কষ্টগুলো দেখে আপনার হৃদয়ে যদি একটু কষ্ট লাগে, আপনি যদি বিত্তশালী হয়ে থাকেন, আপনি যদি মানুষের মাঝে অর্থ বিলিয়ে দিতে থাকেন, আপনি যদি কম অর্থ থাকে, আমি আপনাদের কাছে অনুরোধ করব এই অঞ্চলে এসে এই সব নিরীহ মানুষকে একটু হলেও, সামান্য পরিমাণ হলেও তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন, আপনিও একদিন সহযোগিতা পাবেন, বিনিময় পাবেন ওপারে। সবাই ভালো থাকবেন।